হ্যালো হ্যালো আমার সমস্ত প্রিয় ছাত্র ছাত্রীদের কাছে আবার আমরা চলে এসেছি পিডাব্লিউ বাংলার তরফ থেকে অভিযান বাংলা ব্যাচে এই অভিযান বাংলা এখন ব্যাচটিতে আমরা জুয়ালজি সাবজেক্টে এসে গেছি আমি অনিশা ম্যাম তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অভিযান বাংলা ব্যাচে আমাদের সমস্ত প্রিয় ছাত্র ছাত্রীদের যাদের আমরা বুক ভরা ভালোবাসা ও প্রাণ ভরা আশীর্বাদ দিচ্ছি ঠিক আছে তো আচ্ছা তো এখনো অবধি আমরা কি আলোচনা করে এসেছি শ্বাসন পদ্ধতি শ্বাসন প্রক্রিয়া শাসন শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া এইগুলো আমরা গতকাল পড়েছি আজকের টপিকগুলো কি হবে আজকের টপিকে আমরা এটা নিয়ে আলোচনা করব যে আমাদের ফুসফুস যখন আমরা শ্বাস গ্রহণ করছি তখন কতটাভাবে ফুলে উঠছে কতটা শ্বাস প্রশ্বাস বা কতটা বায়ু তার ভেতরে প্রবেশ করতে পারছে তাহলে আজকের আমাদের টপিকের বিষয়বস্তু কি আজকের আমাদের টপিকের আসল বিষয়বস্তু পালমোনারি ভলিউমস অ্যান্ড ক্যাপাসিটিস অথবা যাকে আমরা বলি শ্বাসীয় বা ফুসফুসীয় আয়তন বা তার প্রকারভেদ আচ্ছা এইটুকু কথাবার্তা শুরু করার আগে আবার আমরা চলে আসছি একটুখানি এই আলোচনায় যে এখনো আমরা যে পথে চলছি সেই পথটি কিন্তু এখনো সোজা হওয়ার কথা তাই তো আশা করছি তোমরা সকলেই সেই সোজা পথেই রয়েছো কোনো রকমের ডিস্ট্রাকশন কোনো রকমের এদিক ওদিকে চিন্তাধারা যেন মাথায় না আসে এই চিন্তাধারা কিন্তু বেশ ভালো রকমের গড়বড় করে দেবে আমাদের গন্তব্যস্থল একটাই একটাই আমাদের ডেস্টিনেশন তাই সেইখানে পৌঁছাবার জন্য যতটা সম্ভব নিজের তরফ থেকে চেষ্টা চালিয়ে যাও আর আমার যা আগের কথা সেই কথাটি এখনও আবারও বলছি যতটা তুমি নিজের থেকে চেষ্টা চালাবে যত তুমি পেনের দাগ নিজের খাতার মধ্যে লাগাবে তার যে বেশি আর কিছু সুযোগ তোমায় দেওয়া যেতে পারে না আর এর ফলে যতটা সুন্দর রঙ তুমি পরীক্ষার ফলে পাওয়া যাবে তা কিন্তু মানে অসম্ভব রূপে সুন্দর হবে তো সেই কালারফুল ব্রাইট একখানা সুন্দর রেজাল্টের জন্য আমাদের কি চাই এখন আমাদের চাই একদম মন দিয়ে পড়াশোনা আর একদম দৃঢ় বিশ্বাস নিজের ওপরে আমাদের ওপরে সমস্ত পিডব্লিউ বাংলা টিমের ওপরে আর এই পড়াশুনোর ওপরে তো চলো তাহলে এগিয়ে যাই আজকের টপিকে গতকালের টপিকে আমরা কি কি আলোচনা করেছি গতকালের টপিক হিসেবে আমরা শ্বাস পেশি অর্থাৎ শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ায় নিঃশ্বাস প্রশ্বাস প্রক্রিয়াতে যে সমস্ত পেশিগুলির দরকার থাকে সেগুলির ব্যাপারে আমরা আলোচনা করেছি তারপরে মেকানিজম অফ ব্রিদিং অর্থাৎ প্রশ্বাস নিঃশ্বাস পদ্ধতিটি কিভাবে হচ্ছে সেটি নিয়েও আমরা আলোচনা করেছি একটুখানি আবার রিক্যাপ করে দেব আর ট্রান্সপোর্ট অফ গ্যাসেস অর্থাৎ পরিবহন এইরকম গ্যাসীয় পরিবহন বা গ্যাসীয় যে এক্সচেঞ্জ যেটাকে আমরা বলি ব্যাপন প্রক্রিয়া দ্বারা গ্যাসের বিনিময় সেটাও কিন্তু আমরা আলোচনা করে নিয়েছি আজকের তাহলে আমাদের বিষয়বস্তুটি কী হবে আজকের আমাদের বিষয়বস্তুটি হবে নানান রকমের মেকানিজম যার দ্বারা আমরা দেখতে পাবো এক্সচেঞ্জ অফ গ্যাসেস অর্থাৎ কিভাবে গ্যাসীয় বিনিময় হচ্ছে এবং তার সাথে সাথে আরও আমরা ব্যাপন প্রক্রিয়ার সাহায্য নিব আর এছাড়া আমরা কি দেখতে চলেছি এছাড়া আমরা দেখতে পাবো কিভাবে অক্সিজেনের পরিবহন সমস্ত শরীরে ঘটে তাহলে বেশ খানিকটা আজকে আমাদের টপিকে রয়েছে তাহলে দেখি আমরা এই গ্যাসীয় বিনিময় কিভাবে দেখতে পাই তো গতকাল আমরা পড়লাম যে প্রশ্বাস নিঃশ্বাস পদ্ধতির ফলে আমাদের শরীরে শুদ্ধ বায়ুটি ফুসফুসের ভেতরে প্রবেশ করছে এবং তার সাথে সাথে আমাদের ফুসফুসে রকম ধরনের দূষিত বায়ু তৈরি হচ্ছে কার্বন ডাই যুক্ত বায়ুটি তৈরি হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে বাইরে বেরিয়ে আসছে তো যখন এটি বাইরে বেরিয়ে আসছে তখন সেটি আমরা বলি নিঃশ্বাস পদ্ধতি আর যখন সম্পূর্ণ শুদ্ধ বায়ুটিকে আমরা ফুসফুসের ভেতরে গ্রহণ করছি সেটিকে আমরা বলে থাকি প্রশ্বাস পদ্ধতি কোন কোন মাংসপেশী এতে সহায়ক সব থেকে প্রথম মাংসপেশী যা এতে সাহায্য করছে সেটি হচ্ছে মধ্য অর্থাৎ ডায়াফ্রাম এবং তার সাথে সাথে এক্সটার্নাল ও ইন্টার্নাল যাকে বলা হয় বহি বা অন্ত ইন্টারকোস্টাল পেশি ইন্টারকোস্টাল যাকে অন্তঃপঞ্জুরীয় পেশিও বলা হয় তাহলে দুখানা পঞ্জরের ভেতরে এবং বাইরের দিকে দুই ধরনের পেশি পাওয়া যায় দুই ধরনের মাংস পেশি পাওয়া যায় যাদের আমরা বলে থাকি এক্সটার্নাল ও ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল তো ইন্টারকোস্টাল মাসল বা ইন্টারকোস্টাল পেশিগুলিকে সংকোচন বা প্রসারণের ফলে প্রশ্বাস নিঃশ্বাস পদ্ধতি আমরা দেখি প্রশ্বাস একটি সক্রিয় বা অ্যাক্টিভ পদ্ধতি এবং এতে এটিপি খরচা হয় ও তার সাথে সাথে এটি কিভাবে ঘটে মধ্যচ্ছদা অর্থাৎ ডায়াফ্রাম এবং এবং তার সাথে সাথে এক্সটার্নাল ইন্টারকোস্টাল বহি অন্তঃপঞ্জরীয় মাংসপেশির সংকুচনের ফলে সম্পূর্ণ থোরাসিক ক্যাভিটি বা বক্ষ গহরটি আয়তনে বেড়ে যায় এবং বাইরের থেকে বায়ুমণ্ডলের শুদ্ধ বায়ুটি ফুসফুসের ভেতরে প্রবেশ করে আর একই প্রক্রিয়ায় প্রশ্বাস পর যখন নিঃশ্বাস হয় তখন নিঃশ্বাস একখানা কি ধরনের পদ্ধতি নিঃশ্বাস আমরা দেখতে পাই এটি একটি প্যাসিভ প্রসেস প্যাসিভ অর্থাৎ যা সক্রিয় নয় সম্পূর্ণরূপে নিষ্ক্রিয়ও নয় তবে এতে কিন্তু কোনো রকমের এটিপি বা শক্তি যোগানোর দরকার হয় না তাহলে এই পদ্ধতির ফলে আমরা কি দেখতে পাই এই পদ্ধতির ফলে এই যে আমরা বলছি নিঃশ্বাস পদ্ধতি এইটি সবসময় যখন নর্মালি আমরা দেখতে পাই তা অনেকগুলো কারণে দেখতে পাই কি কারণ প্রথম কারণটি হচ্ছে স্থিতিস্থাপক যে ক্ষমতা ফুসফুসীয় টিস্যু বা ফুসফুসীয় কলার যে স্থিতিস্থাপক ক্ষমতা তার ফলে যখন অ্যালভিওলাই বা বায়ুথলিটি প্রসারিত হয় তার কিছুক্ষণের মধ্যে হেরিং ব্রুয়ার রিফ্লেক্স নামক এক ধরনের রিফ্লেক্স দেখা যায় যার ফলে সঙ্গে সঙ্গে বায়ুথলিটি সংকুচিত হয়ে পড়ে এবং বায়ুথলির ভেতরের দূষিত বায়ু নিঃশ্বাসের দ্বারা বেরিয়ে যায় এবং অপর একটি কারণ সেইটি কি ছিল সেটি হল ইন্ট্রাপ্লিউরাল প্রেশার অর্থাৎ অন্তঃপ্লিউরাল চাপ এই অন্তঃপ্লিউরাল চাপটিও যখন খুব বেড়ে যায় দুটো প্লিউরার মধ্যেখানের চাপটি যখন বেড়ে যায় তখন কি হয় সঙ্গে সঙ্গে সেইটি সংকুচিত করে দেয় বায়ুথলিকে এবং বায়ুথলির ভেতরের বায়ুটি নিঃশ্বাসের দ্বারা বেরিয়ে যায় তাহলে এতদূর আমরা পড়ে নিয়েছি যে এটি হল প্রশ্বাস ও নিঃশ্বাসের পদ্ধতি এখন প্রশ্বাস নিঃশ্বাসের পদ্ধতির পরে যখন আমরা দেখতে যাচ্ছি আমরা দেখতে পাবো যে বায়ুথলিতে আমরা দেখি যে গ্যাসীয় বিনিময় বা গ্যাসীয় আদান প্রদান হয় তাহলে গ্যাসীয় বিনিময় বা গ্যাসীয় আদান প্রদান কিভাবে দেখা যাচ্ছে গ্যাসীয় বিনিময় বা গ্যাসীয় আদান প্রদানের জন্য পরিবেশের বায়ু থেকে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ার দ্বারা শরীরে প্রবেশ করছে ফুসফুসে প্রবেশ করছে এবং টু রক্তরসে দ্রবীভূত অবস্থায় থাকে ও শিরার মাধ্যমে বাহিত হয়ে যায় এবং সেখান থেকে ফুসফুসে আবার সেই ব্যাপন প্রক্রিয়ার দ্বারা সেটি শরীরের বাইরে বেরিয়ে আসে এছাড়াও অনেকগুলি প্রান্ত আছে অনেকগুলি জিনিস আছে যা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব ঠিক আছে তাহলে গ্যাসীয় বিনিময়ের ফলে যে নানানভাবে অক্সিজেন শরীরের ভেতরে প্রবেশ করছে এবং তার সাথে সাথে কার্বন ডাই অক্সাইডটি ফুসফুসের দ্বারা শরীরের বাইরে বেরিয়ে আসছে তা হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার দ্বারা এই ব্যাপন প্রক্রিয়াটি হওয়ার জন্য কালকেও আমরা আলোচনা করেছিলাম কার মধ্যে একখানা অন্তর হতে হবে সেটি হচ্ছে চাপ বায়ুর চাপ অর্থাৎ আমার প্রশ্ন এটাই ছিল যে বাকি সমস্ত গ্যাসের কি হয় তো নিশ্চয়ই আমি মনে করছি যে তোমরা সেটি আলোচনা করে নিয়েছ উত্তর দেখে রেখেছ আর সাংঘাতিকভাবে আমাদেরকে উত্তরে কিন্তু জানাচ্ছ চলে এলাম যে এই ব্যাপন প্রক্রিয়ায় যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখান দিয়ে এই অক্সিজেন যুক্ত শুদ্ধ বায়ুটি শরীরে প্রবেশ করে এবং প্রবেশ করার পর শুদ্ধ বায়ুটি রক্তের মধ্যে চলে আসে রক্তের মধ্যে মিশে যায় এই রক্তের মধ্যে মিশে যাওয়ার পরে শুদ্ধ বায়ুটি চলে যায় নানান রকম দেহের কোষে তো চলো একটুখানি ছোট্টভাবে আমরা এই এইটিকে একটু দেখে নিই এইটি হয়ে গেল আমাদের অ্যালভিওলাই বা যাকে আমরা বলছি থলি এটি হলো মানুষের শরীরের বায়ুথলি এই বায়ুথলির মধ্যে অক্সিজেন প্রবেশ করছে কিসের পার্থক্যের জন্য পার্শিয়াল প্রেশার অর্থাৎ নানান রকমের চাপের জন্য পার্শিয়াল প্রেশার অর্থাৎ যেই চাপটি এই একটা মাত্র গ্যাস সম্পূর্ণ গ্যাসের মিশ্রণের মধ্যে যে একখানা গ্যাসের চাপ তৈরি হচ্ছে তাকে আমরা বলি পার্শিয়াল প্রেশার তো পার্শিয়াল প্রেশার অক্সিজেনের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বাইরে আমরা দেখতে পাই 159 ফিফটি নাইন এম অফ মার্কারি এবং অ্যালভিওলার ভেতরে এই যে বায়ুথলিটি দেখতে পাচ্ছি অ্যালভিওলাইয়ের ভেতরে এইটি একশো চার এম এম অফ মার্কারি ঠিক আছে তো এই যে বেশি উচ্চতর চাপ থেকে নিম্নতর চাপের দিকে যে অক্সিজেনটি চলে এলো এইটি হলো একখানা ব্যাপন প্রক্রিয়ার পদ্ধতি এরপরে কি হচ্ছে এরপরে সরাসরি এই যে আমরা দেখতে পেলাম এর আশেপাশে যে ধরনের আমরা ধমনীগুলি দেখতে পাচ্ছি বা ধমনির জালিকাগুলো দেখতে পাচ্ছি তার ভেতরে এই অক্সিজেনটি প্রবেশ করছে তাহলে অক্সিজেন এই ধমনির ভেতরে প্রবেশ করল ধমনীতে এখন যদি আমরা দেখি পার্শিয়াল প্রেশার কত এখানে দেখতে পাব ধমনীতে আমরা দেখতে পাই পার্শিয়াল প্রেশার চল্লিশ তাহলে চল্লিশের পার্শিয়াল প্রেশার এই ধমনীতে উপস্থিত রক্তে দেখা যাবে চল্লিশ এম এম অফ মার্কারি যা ধমনির রক্তের মধ্যে দেখা যাবে এই ধমনির রক্তের মধ্যে এই যে চল্লিশ এম এম অফ মার্কারিটি পাওয়া গেল এরপরে এই রক্তটি সোজাসুজিভাবে এমনি করেই চলে এলো কোথায় এই রক্তটি সোজাসুজি চলে এলো নানান রকমের উত্তকের কাছে অর্থাৎ নানান রকমের কলার কাছে তো এইভাবে শরীরের নানান কোষ ও নানান কলার কাছে আমরা দেখতে পাচ্ছি চলে এলো ধমনটি ঠিক আছে ভালো কথা ধমনী চলে এলো এই কাছে এখানে যেই পথ দিয়ে সেটি আসছে সেই পথে আসার সময় তার অক্সিজেনের পার্শিয়াল প্রেশার আবার চলে এলো নাইনটি ফাইভ এম এম অফ মার্কারিতে ঠিক আছে তাহলে এই ধমনের ভেতরে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার নাইনটি ফাইভ এম এম অফ মার্কারি এরপরে যখন এখানে কোষগুলিকে আমরা দেখতে পাচ্ছি কোষগুলির ভেতরে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কিন্তু আবার সেই চল্লিশ বা পঁয়তাল্লিশ এম এম অফ মার্কারি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটি আবার কলা কোষের মধ্যে চল্লিশ এম এম অফ মার্কারিতে চলে এলো যেই কলা কোষের মধ্যে চল্লিশ এম এম অফ মার্কারিতে এসে গেল তাহলে অক্সিজেনটি কোথা থেকে কোথায় সরবরাহ হলো এইখানে এই ধমনের রক্ত থেকে কোষের মধ্যে অক্সিজেনগুলো চলে এলো অক্সিজেনের এখন নানান রকমের ব্যবহার হবে এবং এর মেটাবলিজমের ফলে তৈরি হবে কার্বন ডাই অক্সাইড তাহলে কার্বন অক্সাইড যুক্ত যে রক্তটি সেটি এখন পরিবহিত হবে এইভাবে তো কার্বন অক্সাইড যুক্ত যে রক্তটি সেইটি এখন পরিবহিত হলো এইভাবে কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড যখন এখানে তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেশার কত কার্বন ডাই অক্সাইডের পার্সিয়াল প্রেশার যেখানে তৈরি হচ্ছে এই কোষগুলির ভেতরে ফর্টি ফাইভ এম এম অফ মার্কারি এবং তার পাশে এই যে অক্সিজেনেটেড ব্লাড বা অক্সিজেনযুক্ত যে রক্ত এই ধমনের মধ্যে উপস্থিত আছে তার পার্শিয়াল প্রেশার কার্বন অক্সাইডের চল্লিশ এম এম অফ মার্কারি পি সিও টু কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার চল্লিশ এম অফ মার্কারি এখন কী হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার ফর্টি ফাইভ এম অফ মার্কারি এবং অক্সিজেনযুক্ত রক্তের কার্বন ডাইঅক্সাইডের পার্সিয়াল প্রেশার চল্লিশ এম এম মার্কারি এর ফলে কী হচ্ছে কার্বন অক্সাইডটি এই কোষগুলি থেকে চলে আসছে এই রক্তের মধ্যে যেখানে এর ফলে যে একখানা আমরা চাপ দেখতে পাচ্ছি কার্বন অক্সাইড কিন্তু এখানে যুক্ত হয়ে গেল এই যাওয়ার পথে এখন আমরা দেখতে পাবো কার্বন অক্সাইডের আবার পার্শিয়াল প্রেশার ফর্টি ফাইভ এম অফ মার্কারি এবং এই যে এখানে চলে এলাম বায়ুথলির কাছে বায়ুথলির কাছে কার্বন অক্সাইডের পার্শিয়াল প্রেশার আবার চল্লিশ চল্লিশ এম এম অফ মার্কারি এবং এর ফলে কি হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং জল বাইরে বেরিয়ে আসছে কারণ এই যে বাতাবরণ বা বায়ুমণ্ডল আমরা দেখতে পাচ্ছি এখানে কার্বন অক্সাইডের পার্শিয়াল প্রেশার জিরো পয়েন্ট ফোর এম এম অফ মার্কারি তো এইভাবে আমরা দেখতে পাবো যে বায়ুথলি থেকে কোষের মধ্যে রক্ত সরবরাহ হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার দ্বারা শুধু আর শুধুমাত্র পার্শিয়াল প্রেসারের পার্থক্যের জন্য আর তার ফলে কি হচ্ছে এই পার্শিয়াল প্রেসারের পার্থক্যের ফলে বায়ুথলি থেকে কোষের মধ্যে অক্সিজেন যাচ্ছে অক্সিজেনকে ব্যবহার করার ফলে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে এবং এই কার্বন অক্সাইড যুক্ত রক্তটি যখন আবার বায়ুথলিতে ফেরত আসছে সেইখানে কার্বন ডাইঅক্সাইডের যে পার্শিয়াল প্রেশার সেটি বায়ুমণ্ডলে খুব কম হওয়ার জন্য ফুসফুস বা বায়ুথলি থেকে অ্যালভিওলাই থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে তো এটি হলো এক ধরনের প্রশ্বাসও নিঃশ্বাস পদ্ধতি তাহলে প্রশ্বাস প্রশ্বাস পদ্ধতির ফলে অক্সিজেনটি যুক্ত হচ্ছে এবং নিঃশ্বাস পদ্ধতির ফলে কার্বন অক্সাইড বেরিয়ে আসছে নিঃশ্বাস পদ্ধতির ফলে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসছে এবং প্রশ্বাস পদ্ধতির ফলে কার্বন অক্সাইডটি যুক্ত হচ্ছে অক্সিজেনটি যুক্ত হচ্ছে এখানে আমরা কতগুলো বায়ুমণ্ডলীয় চাপ বা বায়ুথলীয় চাপ এর তার সাথে সাথে অক্সিজেন এবং অক্সিজেন যুক্ত শরীরে বা রক্তে অক্সিজেনের চাপ কার্বন ডাইঅক্সাইডের চাপ আমরা দেখতে পাই তাহলে যখন আমরা দেখতে পাই অক্সিজেনের আদান প্রদান অক্সিজেনের আদান প্রদান যদি আমরা দেখি তাহলে অক্সিজেনের আদান প্রদানে ব্যাপন প্রক্রিয়া কিভাবে কাজ করছে সেটি সোজাসুজি কার মাধ্যমে চলে আসছে সব থেকে আগে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল থেকে সেইটি কিন্তু চলে আসছে সোজাসুজিভাবে বায়ুমণ্ডল থেকে সোজাসুজিভাবে সেটি কোথায় চলে আসছে বায়ু থলিতে বায়ু থলি থেকে সেইটি কোথায় চলে গেল সেইটি চলে গেল ধমনীতে অর্থাৎ অক্সিজেন যুক্ত রক্তে তারপরে সেটি চলে যাচ্ছে কলাকোষে কলা কোষ ঠিক আছে এরপরে যদি আমরা দেখতে চাই যে কিভাবে কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান বা বিনিময় হচ্ছে কার্বন ডাই অক্সাইডের বিনিময় ব্যাপন প্রক্রিয়া দ্বারা ব্যাপন প্রক্রিয়া দ্বারা কিভাবে হবে খুবই সরল যখন কলাকোষ আমরা দেখছি কলাকোষে কার্বন অক্সাইডের উৎপত্তি স্থল তাহলে কার্বন ডাই অক্সাইডটি উৎপন্ন হচ্ছে কলাকোষে কলাকোষ থেকে সেটি চলে আসছে শিরা এবং উপশিরায় যা আমরা বলি অক্সিজেন প্রাপ্ত রক্তে অক্সিজেন হ্রাসপ্রাপ্ত রক্তে তারপরে সেটি সরাসরি কোথায় চলে এলো সেটি চলে এলো বায়ুথলিতে এবং বায়ুথলি থেকে সেইটি সরাসরি কোথায় চলে এলো সেইটি চলে এলো সোজাসুজি বায়ুমণ্ডলে যদি প্রত্যেকের পার্শিয়াল প্রেশার আমরা একটু ব্যাখ্যা করি তাহলে বায়ুমণ্ডলে অক্সিজেনের কতটা প্রেশার ছিল ওয়ান ফিফটি শুধু সংখ্যাগুলি লিখছি সেখান থেকে বায়ু এলো একশো চার ধমনীযুক্ত রক্তে এলো চল্লিশ এবং তারপরে কলাকোষে চলে এলো চল্লিশ আর মাঝখানে যেটি পাওয়া গেলো সেটি হল পঁচানব্বই ঠিক একইভাবে বায়ুমণ্ডল এখানে কলাকোষে কার্বন অক্সাইডের উৎপত্তি যদি আমরা দেখি সেখানে কার্বন ডাইঅক্সাইডের পার্সাল প্রেশার পঁয়তাল্লিশ শিরা বা অক্সিজেন হ্রাসপ্রাপ্ত রক্তে চল্লিশ তাই চল পঁয়তাল্লিশ থেকে চল্লিশে এলো এবং তারপরে যখন বায়ুথলিতে দেখা যায় সেখানেও চল্লিশ এবং এই রক্তে সেটি পঁয়তাল্লিশ এবং তার সাথে সাথে বায়ুমণ্ডলে চলে এলো পয়েন্ট থ্রি বা পয়েন্ট ফোরে পয়েন্ট থ্রি বা পয়েন্ট ফোর চলে এলো এই যে জিনিস এই যে বিষয়বস্তু এইগুলি হল গ্যাসের আদান প্রদান এটিকে বলা হয় গ্যাসীয় আদান প্রদান যা আমরা প্রধানতভাবে কার কার মধ্যে দেখতে পাই যা আমরা প্রধানতভাবে দেখতে পাচ্ছি অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময়ের পদ্ধতিতে আশা করছি বোঝা গেছে সহজেই এরপরে চলে এলাম ফুসফুসীয় পরিমাণ এবং ক্ষমতার ওপরে তো শ্বাস বা ফুসফুসীয় পরিমাণ এবং তার ক্ষমতা আমরা কিভাবে বুঝাই এখন ধরো আমার কাছে একটা বেলুন আছে এই বেলুনটা যখন আমি ফুলিয়ে দিচ্ছি ফুলিয়ে দেওয়ার ফলে বেলুনের যতটা আয়তন সেটা হচ্ছে বেলুনের ক্ষমতা এবং কতটা আমি খাওয়া ভরছি সেইটি হচ্ছে বেলুনের পরিমাণ তাহলে এই দুটো জিনিসে আমরা কী কী পার্থক্য দেখতে পাচ্ছি আমার কাছে এই যে একখানা বেশ সুন্দর লাল বেলুনটি রয়েছে তাহলে এই লাল বেলুনটি কতটা ফোলানো যাচ্ছে কতটা ফোলানো যায় ম্যাক্সিমাম কতটা ফোলানো যায় সেইটি হচ্ছে বেলুনের ক্ষমতা তো এইটা যদি বেলুনটা হয় বেলুনের ক্ষমতাটি কোনটা কতটা এটি ফোলানো যায় এটিকে আমরা বলি ফুসফুসীয় ক্ষমতা এইটি হলো আমাদের ফুসফুসীয় ক্ষমতা আবার যখন আমরা দেখতে পাই যে এইটি বেলুন এবং একটু কম ফুলে আছে পুরোটা কিন্তু ভালো করে ফুলে নিই তো পুরোটা যখন ভালো করে ফুলে নিই তাহলে এটি হলো ফুসফুসীয় পরিমাণ মানে কতটা হাওয়া ভেতরে আছে পরিমাণ অর্থাৎ কতটা এটি ফোলানো হয়েছে এটি কতটা ফোলানো হয়েছে সেইটি হল ফুসফুসীয় পরিমাণ বোঝা গেল তো দুটো ক্ষমতার মধ্যে পার্থক্য আমি কতটা বেলুন ফুলাতে পারছি বেলুনটাকে না ফাটিয়ে সেইটি হচ্ছে ফুসফুসীয় ক্ষমতা আর আমি কতটা তার মধ্যে হাওয়া ভরছি সেইটি হবে ফুসফুসীয় পরিমাণ তাহলে কি কি আমরা দেখতে পাচ্ছি ফুসফুসীয় পরিমাণ ও ক্ষমতার ব্যাপারে প্রবাহী বায়ুর পরিমাণ অর্থাৎ টাইডাল ভলিউম অর্থাৎ সাধারণ শ্বাস প্রশ্বাসের ফলে আমি ধরো বসে আছি শান্তভাবে যে এখন ধরো তোমরা শান্তভাবে বসে আছো তো শান্তভাবে বসে থাকার জন্য একটা নিষ্ক্রিয়ভাবেই আমি কতটা শ্বাসের আদান প্রদান করছি কতটা প্রশ্বাস নিঃশ্বাস ঘটাচ্ছি তাকেই আমরা বলবো ফুসফুসীয় পরিমাণ তো ফুসফুসীয় পরিমাণ অর্থাৎ এটি হচ্ছে সাধারণ অবস্থায় সাধারণ অবস্থায় কতটা বায়ু প্রশ্বাস নিঃশ্বাস দ্বারা প্রশ্বাস নিঃশ্বাস দ্বারা শরীরে প্রবেশ করে তাকে আমরা বলছি টাইটাল ভলিউম এবং এই টাইটাল ভলিউমটি কত পাঁচশো এম পর্যন্ত দেখা যায় এই টাইটাল ভলিউমটি পাঁচশো এম পর্যন্ত দেখা যাচ্ছে ভালো কথা এরপরে কার্যের অতিরিক্ত বায়ুর পরিমাণ অর্থাৎ ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম এটি আমরা কিভাবে মাপব আমরা এখন শান্তভাবে শ্বাস নিচ্ছি হঠাৎ একটা গভীর প্রশ্বাস নিলাম ব্রিথ তো যখন একটা গভীর প্রশ্বাসের ফলে শরীরের ভেতরে আমরা দেখতে পাচ্ছি একখানা গভীর প্রশ্বাসের ফলে গভীর প্রশ্বাসের ফলে বায়ু যে পরিমাণে বায়ু যে পরিমাণে ফুসফুসে প্রবেশ করে ফুসফুসে প্রবেশ করে তাকে আমরা বলি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম বা অন্য ভাষায় তাকে আমরা বলতে পারি অতিরিক্ত বায়ুর পরিমাণ শ্বাসকার্যে অতিরিক্ত বায়ুর পরিমাণ তাহলে অতিরিক্ত বায়ুটি প্রশ্বাসের ফলে প্রশ্বাসের অতিরিক্ত বায়ু কতটা হয় এটি মোটামুটি পঁচিশশো থেকে তিন হাজার এম মিলিলিটার পর্যন্ত দেখা যায় ঠিক আছে ভালো কথা এরপরে চলে এলাম নিঃশ্বাস কার্যের অতিরিক্ত বায়ুর পরিমাণ এক্সপাইরেটারি রিজার্ভ ভলিউম এখন আমি আবার ধরো সাধারণভাবে যে শ্বাস প্রশ্বাসটি নিচ্ছি প্রশ্বাস নিচ্ছি নিঃশ্বাস ছাড়ছি আমার অজানাতেই আমি বসে বসে প্রশ্বাস নিচ্ছি আর নিঃশ্বাস ছাড়ছি তো সাধারণভাবে এটি যাচ্ছে এখন হঠাৎ জোরে আমি কাশলাম বা জোরে একখানা বেশ নিঃশ্বাস বের করলাম বলপূর্বক নিঃশ্বাস বা ফোর্সফুল এক্সেলেশন করলাম তো এই যে বলপূর্বক নিঃশ্বাসটি বেরোলো তার ফলে যে পরিমাণ বায়ুটি ফুসফুসের বাইরে বেরিয়ে এলো এইটিকেই আমরা বলে থাকি নিঃশ্বাস কার্যের অতিরিক্ত বায়ুর পরিমাণ এক্সপিরা এক্সপাইরেটারি রিজার্ভ ভলিউম তাহলে এক্সপাইরেটারি রিজার্ভ ভলিউমটি কী বস্তু বলপূর্বক বলপূর্বক নিঃশ্বাসের ফলে বলপূর্বক নিঃশ্বাসের ফলে যে পরিমাণ বলপূর্বক নিঃশ্বাসের ফলে যে পরিমাণ বায়ু ফুসফুস থেকে বেরিয়ে যায় ফুসফুস থেকে নির্গত হয় তাকে নিঃশ্বাসের অতিরিক্ত বায়ুর পরিমাণ বলা হয় এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম বলা হয় বলপূর্বক নিঃশ্বাসের ফলে যে পরিমাণ বায়ু ফুসফুস থেকে নির্গত হয়ে যায় তাকে এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম আমরা বলি ঠিক আছে তাহলে এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউমটি কতটা হয় রেটরি রিজার্ভ ভলিউম দেখতে পাওয়া যায় এক হাজার থেকে এগারোশো এমএল পর্যন্ত এক হাজার থেকে এগারোশো এমএল পর্যন্ত যেই পরিমাণ বায়ুটি বলপূর্বক ফুসফুস থেকে বেরিয়ে আসছে তাকে আমরা বলছি নিঃশ্বাস কার্যের অতিরিক্ত বায়ুর পরিমাণ এবং সবশেষে আমরা দেখতে পাচ্ছি রেসিডুয়াল ভলিউম বা অবশিষ্ট বায়ুর পরিমাণ তো এই অবশিষ্ট বায়ুর পরিমাণটা যখন আমরা দেখছি ধরো রূপে আমরা বের করে দিচ্ছি সম্পূর্ণভাবে আমরা যে শরীর থেকে বা ফুসফুস থেকে বায়ুটি বের করে দিচ্ছি তাও কিছুটা পরিমাণ বায়ু সবসময় ফুসফুসের ভেতরে আটকে যায় তো যে পরিমাণ বায়ু সর্বদাই যে পরিমাণ বায়ু সর্বদাই ফুসফুসে আটকে থাকে তাকে কি বলা হয় তাকে বলা হয় রেসিডুয়াল ভলিউম যে পরিমাণ বায়ু সর্বদাই ফুসফুসে আটকে থাকে তাকে রেসিডুয়াল ভলিউম বলা হয় তাহলে আমরা এই চার ধরনের বায়ুর পরিমাণ দেখে নিলাম কি কি প্রবাহী বায়ুর পরিমাণ অর্থাৎ যার মধ্যে সাধারণ অবস্থায় কতটা আমরা বায়ুর প্রশ্বাস নিঃশ্বাস করছি বল প্রয়োগ না করে তাকে আমরা বলছি কি বলছি টাইডাল ভলিউম বা প্রবাহী বায়ুর পরিমাণ এই প্রবাহী বায়ুর পরিমাণে পর হঠাৎ যদি একখানা গভীর প্রশ্বাস নিই অনেকখানি বায়ু ফুসফুসের ভেতরে প্রবেশ করলো তো যতটা বায়ু ফুসফুসের ভেতরে প্রবেশ করলো এক্সট্রা অ্যামাউন্ট যতটা অতিরিক্ত পরিমাণ বায়ু ফুসফুসের ভেতরে প্রবেশ করলো তাদেরকে আমরা বলে থাকি প্রশ্বাস কার্যের অতিরিক্ত বায়ু অর্থাৎ ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্রশ্বাসকার্যের অতিরিক্ত বায়ু তারপরে যখন ঠিক একইভাবে এই টাইডাল ভলিউমের সাথে সাথে বলপূর্বক নিঃশ্বাস বের করা হয় অতিরিক্ত বায়ু যেটি ফুসফুস থেকে নির্গত হয়ে যাচ্ছে সেইটিকে আমরা কি বলছি সেটিকে আমরা বলি এক্সপাইরেটারি রিজার্ভ ভলিউম তা আমরা বলছি এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম এবং অবশিষ্ট বায়ু যেটি সম্পূর্ণ শরীরের বা সম্পূর্ণ ফুসফুসের বায়ুকে নির্গত করে দেওয়ার পরেও যেটি বেঁচে থাকছে তাকে আমরা বলছি রেসিডুয়াল ভলিউম যা সহজেই শরীরের বা ফুসফুসের বাইরে বের করা সম্ভব নয় তা আমরা বলে থাকি অবশিষ্ট বায়ু বা রেসিডুয়াল ভলিউম কেমন এখন আমি একটুখানি একটা ছবি এঁকে বুঝিয়ে দিই যে আমাদের কাছে কি কি বায়ু আমরা এখানে বা কি কী ধরনের বায়ুর পরিমাণ আমরা দেখতে পাই আচ্ছা সব থেকে প্রথমে আমরা কিসে আসছি সব থেকে প্রথমে আসছি এমন একটি বস্তু যার দ্বারা শ্বাসকার্য দেখা যায় অর্থাৎ এই যে আমরা দেখতে পেলাম ফুসফুসীয় ক্ষমতা এবং ফুসফুসীয় পরিমাণ ফুসফুসীয় ক্ষমতা ও ফুসফুসীয় পরিমাণ ফুসফুসীয় পরিমাণ যে যন্ত্র দ্বারা মাপা হয় যে যন্ত্র দ্বারা মাপা হয় তাকে কি বলা হয় যেই যন্ত্র দ্বারা মাপা হচ্ছে তাকে আমরা বলি সেইটি হচ্ছে স্পাইরোমিটার স্পাইরোমিটার যন্ত্র দ্বারা এই সমস্ত ফুসফুসীয় পরিমাণ ও ক্ষমতা মেপে নেওয়া হয় স্পাইরোমিটার এইভাবে আমরা স্পাইরোমিটার বলছি তো স্পাইরোমিটার এমন একটি যন্ত্র যার দ্বারা ফুসফুসীয় যার দ্বারা ফুসফুসীয় ক্ষমতা ও ফুসফুসীয় পরিমাণটি মাপা যায় এবং যে পদ্ধতি দ্বারা যে পদ্ধতি দ্বারা স্পাইরোমিটারের দ্বারা যে পদ্ধতির দ্বারা এই স্পাইরোমিটারটি ব্যবহৃত হয় এই স্পাইরোমিটার ব্যবহৃত হয় যে পদ্ধতি দ্বারা এই স্পাইরোমিটারটি ব্যবহৃত হয় তাকে কি বলা হয় যে পদ্ধতি দ্বারা এই স্পাইরোমিটারটি ব্যবহৃত হয় তাকে বলা হয় স্পাইরোমেট্রি ঠিক আছে এটিকে বলা হয় স্পাইরোমেট্রি এটি হলো স্পাইরোমেট্রি ঠিক আছে ভালো কথা এরপরে চলে আসি এই ছবিটিতে এইটা হলো এক ধরনের মাপ যাকে আমরা কি বলি যাকে আমরা বলে থাকি স্পাইরোগ্রাম স্পাইরোগ্রাম কি বস্তু স্পাইরোগ্রাম হলো স্পাইরোমিটারের রিডিং স্পাইরোমিটারের রিডিং আমরা বলছি স্পাইরোগ্রাম স্পাইরোমিটারের রিডিংটিকে আমরা বলছি স্পাইরোগ্রাম এখন স্পাইরোমিটারের রিডিংটি কীরকম আসে ধরো আমি খুব শান্তভাবে প্রশ্বাস নিঃশ্বাস পদ্ধতিটি করছি খুব শান্তভাবে প্রশ্বাস নিঃশ্বাস পদ্ধতিটি করার ফলে যেই রকমের আমরা স্পাইরোমিটারের রিডিং দেখবো সেইটি এইভাবে উপরে নিচে উপরে নিচে আসছে এই যে পরিমাণটি আমরা দেখতে পাবো এইটিকে বলা হয় টাইডাল ভলিউম বা টিভি টাইটাল ভলিউম বা টিভি এটিকে বলা হয় এখন এই টাইটাল ভলিউমটি ধরো বসে আছি এবং বলপূর্বক বেশ খানিকটা গভীর প্রশ্বাসের দ্বারা অনেকটা বায়ুকে আমরা ফুসফুসের ভেতরে নিয়ে নিচ্ছি তাহলে যে অতিরিক্ত অ্যামাউন্টের বায়ুটি শরীরের ভেতরে যাচ্ছে ফুসফুসের ভেতরে যাচ্ছে তাকে আমরা কী বলছি ফুসফুস অতিরিক্ত বায়ু তাহলে প্রশ্বাস দ্বারা প্রশ্বাস দ্বারা ফুসফুসের অতিরিক্ত বায়ুটি শরীরের ভেতরে প্রবেশ করলো ঠিক আছে এই যে অতিরিক্ত বায়ুটি যেটি শরীরের ভেতরে প্রবেশ করলো তাকে আমরা কী বলছি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম যা পঁচিশশো থেকে তিন হাজার এম পর্যন্ত দেখা যায় পঁচিশশো থেকে তিন হাজার এমএল অবধি দেখা যায় আবার সাধারণভাবে আমরা দেখছি আবার আমরা দেখলাম টাইডাল ভলিউম এখন ধরো টাইডাল ভলিউমে কিছুটা অ্যামাউন্ট শরীরের থেকে এক্সট্রা বেরিয়ে যাচ্ছে বলপূর্বক নিঃশ্বাসের দ্বারা এই এক্সট্রা অ্যামাউন্টটি শরীরের বাইরে বেরিয়ে যাচ্ছে তো এই যে এক্সট্রা বায়ু অতিরিক্ত বায়ু যেটা বলপূর্বক নিঃশ্বাসে তারা ফুসফুস থেকে বেরিয়ে আসছে এইটিকে আমরা বলি এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম এইটিকে বলা হয় এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম ই আর ভি যা এক হাজার থেকে এগারোশো এম পর্যন্ত দেখা যায় ঠিক আছে ভালো কথা এরপরে আসছি অবশিষ্ট বায়ু অবশিষ্ট বায়ুটি আমরা কিভাবে দেখতে পাই এখন দেখো অবশিষ্ট বায়ুটি এটি হলো অবশিষ্ট বায়ু এটিকে বলা হয় রেসিডুয়াল ভলিউম বা এই আর ভি এই সেটি হচ্ছে এগারোশো থেকে বারোশো মিলিলিটার এই যে এক্সট্রা রেসিডুয়াল ভলিউমটি যে পাওয়া যাচ্ছে এই এক্সট্রা রেসিডুয়াল ভলিউমটি অবশিষ্ট বায়ু যা শরীরে সমস্ত রকমের বায়ু বেরিয়ে যাওয়ার পরেও থেকে যাচ্ছে এইটিকে আমরা বলছি রেসিডুয়াল ভলিউম তাহলে চার রকমের বায়ুর পরিমাণ আমরা দেখে নিলাম কি কি চার রকমের বায়ুর পরিমাণের মধ্যে টাইডাল ভলিউম ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম ও রেসিডুয়াল ভলিউম এই চারটে বায়ুর পরিমাণ আমরা কিন্তু ফুসফুসের মধ্যে দেখে নিলাম কিভাবে এগুলোকে মাপা হয় স্পাইরোমিটার নামক যন্ত্র দিয়ে কি পদ্ধতিতে স্পাইরোমেট্রি আর স্পাইরোগ্রামটি কি বস্তু স্পাইরোগ্রামটি হচ্ছে এমন একটি বস্তু যা এই স্পাইরোমিটারের রিডিং আমরা দেখে থাকি ঠিক আছে আমরা সমস্ত কিছু মেপে নেবো স্পাইরোমিটারে তবে কোনটি স্পাইরোমিটারে মাপা যায় না এই যে রেসিডুয়াল ভলিউম বা যাকে আমরা বলছি অবশিষ্ট বায়ুর পরিমাণ অবশিষ্ট বায়ু পরিমাণ রেসিডুয়াল ভলিউম ও অবশিষ্ট বায়ুর পরিমাণ এইটি কিন্তু কোনোভাবেই স্পাইরোমিটার দ্বারা স্পাইরোমিটার দ্বারা মাপা যায় না তাহলে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি কোনটি স্পাইরোমিটার দ্বারা মাপা যায় না সেইটি হচ্ছে রেসিডুয়াল ভলিউম বা যার অপর নাম অবশিষ্ট বায়ুর পরিমাণ যাকে স্পাইরোমিটার দ্বারা কিন্তু মাপা যায় না তাহলে এরপরে আমরা দেখে নিই যে নানান রকমের ক্ষমতা কী কী ফুসফুসীয় ক্ষমতা কী কী ফুসফুসীয় ক্ষমতাগুলি ফুসফুসীয় পরিমাণের যুক্ত ফল অর্থাৎ ফুসফুসীয় পরিমাণকে যদি আমরা যোগ করি নানান দুই বা দুইয়ের বেশি ফুসফুসীয় পরিমাণকে যদি আমরা যুক্ত করি তবে যেটি পাওয়া যায় তাকে বলা হয় ফুসফুসীয় ক্ষমতা তো ফুসফুসীয় ক্ষমতার মধ্যে সব থেকে প্রথমে আসছে ভাইটাল ক্যাপাসিটি যা তৈরি হয় ভাইটাল ক্যাপাসিটি অর্থাৎ টাইডাল ভলিউম ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম ও এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউমকে যুক্ত করে এইটি পঁয়ত্রিশশো থেকে আটচল্লিশশো মিলিলিটার পর্যন্ত হতে দেখা যায় প্রশ্বাসকার্যের বায়ু ধারণ ক্ষমতা অর্থাৎ ইন্সপিরেটরি ক্যাপাসিটি সেটি কি ইন্সপিরেটরি ক্যাপাসিটি দেখা যায় ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম ও টাইডাল ভলিউম ঠিক একইভাবে এক্সপাইরেটরি ক্যাপাসিটি অর্থাৎ ইসি এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম ও টাইডাল ভলিউম এবং ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি অর্থাৎ কতটা পরিমাণ বায়ু অবশিষ্ট থাকছে কার্যযোগী অবশিষ্ট বায়ুর ধারণ ক্ষমতা ঠিক আছে ধরো সাধারণ নিঃশ্বাসের পরে যে পরিমাণ বায়ুটি সাধারণ একখানি নিঃশ্বাসের পরে যে পরিমাণ বায়ুটি ফুসফুসে অবশিষ্ট থাকে তাকে কি বলা হয় ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি রকম হয় ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি অর্থাৎ রেসিডুয়াল ভলিউম এবং এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম ও রেসিডুয়াল ভলিউমকে যুক্ত করলে পাওয়া যাবে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি এবং ফুসফুসের মোট বায়ু ধরন ক্ষমতা সম্পূর্ণ যতগুলো আমরা এখানে পরিমাণ দেখেছি বায়ুর পরিমাণ যতগুলো দেখেছি যদি সবগুলোকে যুক্ত করে দিই যেইটি পাওয়া যাবে তাকে বলা হয় ফুসফুসের মোট বায়ু ধরন বায়ু ধারণ ক্ষমতা অর্থাৎ টোটাল লাং ক্যাপাসিটি ভাইটাল ক্যাপাসিটি ও রেসিডুয়াল ভলিউমকে যুক্ত করে পাওয়া যায় যদি এই ছবিটিতে আমরা দেখতে চাই কি কি আছে তাহলে সবথেকে প্রথমে এখান থেকে এতটা এটি হয়ে যাবে ভাইটাল ক্যাপাসিটি অর্থাৎ ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম এক্সপাইরেটারি রিজার্ভ ভলিউম এবং তার সাথে সাথে টাইডাল ভলিউম ঠিক আছে এইখান থেকে অতটা অবধি তৈরি হবে ভাইটাল ক্যাপাসিটি ভাইটাল ক্যাপাসিটি অর্থাৎ ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম এক্সপাইরেটারি রিজার্ভ ভলিউম ও তার সাথে সাথে টাইডাল ভলিউম তারপরে আমরা দেখতে কি চাই ইন্সপিরেটরি ক্যাপাসিটি ইন্সপিরেটরি ক্যাপাসিটি কতটা ইন্সপিরেটরি ক্যাপাসিটি হবে এখান থেকে এতটা এটিকে বলা হয় ইন্সপিরেটরি ক্যাপাসিটি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম এবং তার সাথে টাইডাল ভলিউমকে যুক্ত করলে ঠিক একইভাবে আমরা দেখতে পাব এক্সপাইরেটরি ক্যাপাসিটি অর্থাৎ এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম এবং টাইডাল ভলিউমকে যুক্ত করলে এক্সপাইরেটরি ক্যাপাসিটি পাওয়া যাবে আর ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি কিসের থেকে পাওয়া যায় ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি পাওয়া যাবে রেসিডুয়াল ভলিউম আর তার সাথে সাথে এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম ও রেসিডুয়াল ভলিউমকে যুক্ত করলে পাওয়া যায় ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি আর টোটাল লাং ক্যাপাসিটি এখন যদি আমরা বলতে চাই টোটাল লাং ক্যাপাসিটি তাহলে সেইটি কত হবে টোটাল লাং ক্যাপাসিটি এখান থেকে শুরু করে এতটা তার মধ্যে আছে আইআরভি টাইডাল ভলিউম ই আর রেসিডুয়াল ভলিউম সম্পূর্ণটিকে যদি যুক্ত করে দিই তাহলে আমরা পেয়ে যাব টোটাল এইটিকে বলা হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি আশা করছি এতটা তোমরা বুঝতে পেরেছো তাহলে আজকে একখানা প্রশ্ন আমি জিজ্ঞেস করে নিই এই প্রশ্নটি কি? এই প্রশ্নটি হচ্ছে সবথেকে প্রথম প্রশ্ন যেটা সেটি হচ্ছে কোন ফুসফুসীয় ক্ষমতা স্পাইরোমিটার দ্বারা স্পাইরোমিটার দ্বারা স্পাইরোমিটার দ্বারা মাপা যায় না চলো তোমাদের সহজ করার জন্য আরো একটু ভাবে লিখে দিই এক নম্বর প্রশ্ন কোন কোন ফুসফুসীয় ক্ষমতা স্পাইরোমিটার দ্বারা মাপা যায় না আর দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কোন ধরনের কোন ধরনের রক্তের রঞ্জক পদার্থ দ্বারা রঞ্জক পদার্থ দ্বারা অক্সিজেন এবং কার্বন অক্সাইডের বিনিময় শরীরে ঘটে ঠিক আছে কোন ধরনের রক্তের রঞ্জক পদার্থ দ্বারা অক্সিজেন ও সিও টুর বিনিময় শরীরে ঘটে তাহলে আজকের আমার এই দুটো প্রশ্ন কিন্তু দাবি রইলো একটু ছোট্ট করে আলোচনা করে নিই যে কিভাবে শরীরের আমরা দেখতে পারি অক্সিজেনের বা কার্বন ডাই অক্সাইডের পরিবহন শরীরে সম্পন্ন হয় অক্সিজেন পরিবহনের জন্য দুই ধরনের পদ্ধতি দেখা যায় অক্সিজেনের পরিবহন দ্রবীভূত অবস্থায় পাওয়া যায় দ্রবীভূত অবস্থায় পাওয়া যায় অর্থাৎ কিসে এটি দ্রবীভূত হয়ে যায় প্লাজমাতে প্লাজমাতে দ্রবীভূত হয়ে অক্সিজেন পরিবহিত হয় তো কতটা অক্সিজেন প্লাজমাতে দ্রবীভূত হয়ে পরিবহিত হয় কমপক্ষে তিন পারসেন্ট অক্সিজেন এইভাবেই পরিবহন করে এইভাবেই পরিবহন করে এবং বাচে যতটা অবশিষ্ট রইল সাতানব্বই প্রতিশত অক্সিজেন অক্সি হিমোগ্লোবিন অক্সিহিমোগ্লোবিন রূপে পরিবহিত পরিবহন হয় সাতানব্বই প্রতিশত অক্সিজেন অক্সিহিমোগ্লোবিন রূপে পরিবহন হয় তাহলে অক্সিহিমোগ্লোবিন রূপে যখন পরিবহন হচ্ছে সেইটি কি এটি আমরা দেখতে পেলাম একখানা হিমোগ্লোবিনের মতন ছবি যার কাছে কি আছে যার কাছে এই রকম চারটি দিকে আয়রন এই যে এফি আয়রন বা লৌহ এইরকম ভাবে যুক্ত আছে আর এই প্রত্যেকটা আয়রনের সাথে কি যুক্ত হবে প্রত্যেকটি আয়রনের সাথে যুক্ত হবে অক্সিজেন এক একটি অক্সিজেন যুক্ত হয় আর এর ফলে এই যে বস্তুটি তৈরি হলো এই যে যৌগিক পদার্থটি তৈরি হলো একেই আমরা কি নামে জানি এটিকে আমরা জানি যে নাম সেটি হলো সেটি কি সেইটি হল আমাদের অক্সি হিমোগ্লোবিন সেইটিকেই আমরা বলছি অক্সি হিমোগ্লোবিন এইটিকে বলা হয় অক্সি হিমোগ্লোবিন ঠিক আছে বোঝা গেছে এরপরে এসে যাচ্ছি যে কতটা শরীরে অক্সিজেনটি পরিবহিত হচ্ছে তো অক্সিজেনটি কতটাভাবে পরিবহিত হয় অক্সিজেন যখন পরিবহন হয় তখন কিন্তু আমরা এইটা দেখতে পাই যে সে কতখানি হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত থাকে এক গ্রাম হিমোগ্লোবিন এক গ্রাম হিমোগ্লোবিন ওয়ান পয়েন্ট থ্রি ফোর অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ গঠন করে অক্সিহিমোগ্লোবিন গঠিত হয় ঠিক আছে এক গ্রাম হিমোগ্লোবিন 1.34 পয়েন্ট থ্রি ফোর অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন গঠন করছে এরপর তাহলে আমরা বলতে পারি যে আমাদের শরীরে কতটা হিমোগ্লোবিন রয়েছে মোটামুটি আমরা ধরছি পনেরো গ্রাম স্ত্রী এবং পুরুষের শরীরে আলাদা আলাদা মাত্রায় হিমোগ্লোবিন থাকছে বা আমরা যদি একটা গড় মাত্রা নিয়ে নিই একটা অ্যাভারেজ মাত্রা নিয়ে নিই সেইটি হচ্ছে পনেরো গ্রাম পনেরো গ্রাম হিমোগ্লোবিন তাহলে পনেরোকে যদি ওয়ান পয়েন্ট থ্রি ফোরের সঙ্গে গুণ করা হয় এতটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন গঠিত হয় যা কতটা আসছে নাইনটিন পয়েন্ট সেভেন এম এল অফ অক্সিজেন পনেরো গ্রাম হিমোগ্লোবিন কোথায় অবস্থিত পনেরো গ্রাম হিমোগ্লোবিন পনেরো গ্রাম হিমোগ্লোবিন একশো এম এল রক্তে উপস্থিত থাকে একশো এম এল রক্তে উপস্থিত তাহলে নাইনটিন পয়েন্ট সেভেন আর তার সাথে আবার আমরা পয়েন্ট থ্রি দ্রবীভূত অবস্থায় এটি তো অক্সি হিমোগ্লোবিন অবস্থায় কিন্তু দ্রবীভূত অবস্থাতেও কিছুটা অক্সিজেন যে যুক্ত হচ্ছে দ্রবীভূত অবস্থায় এতটা অক্সিজেন রক্তে উপস্থিত থাকে তাহলে টোটাল টোয়েন্টি এম অফ অক্সিজেন পাওয়া যায় কোথায় প্রতি একশো এম রক্তে এটি কিন্তু অতিরিক্ত গুরুত্বপূর্ণ একটা মাপকাঠি এটিকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ঠিক আছে কুড়ি এম অক্সিজেন পাওয়া যায় একশো এম এল রক্তে তো তাহলে আমরা দেখতে পাচ্ছি বেশ খানিক চাই একশো এম এল রক্তে আমরা কুড়ি এম অক্সিজেনের পরিবহন দেখতে পাই আগামী ক্লাসে আমরা আরও পড়বো আরও আর একটুখানি আলোচনা করব যে কিভাবে আমরা কি কি দেখতে পাই তাহলে আমার দুটো প্রশ্ন এখানে কি কি প্রশ্ন একটি প্রশ্ন হলো ফুসফুসীয় ক্ষমতায় কোন স্পাইরোমিটারের কোন জিনিসটি মাপা যায় না দ্বিতীয় প্রশ্ন কোন ধরনের রক্তের রঞ্জক পদার্থ দ্বারা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের বিনিময় শরীরে ঘটে আচ্ছা চলো আজকে তিনটে প্রশ্ন জিজ্ঞেস করে নিই সেই তিন নম্বর প্রশ্নটি এইটাই যে স্ত্রী এবং পুরুষের রক্তের হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের সাধারণ মাত্রা কত তাহলে আজকের তিনটে প্রশ্ন আমরা কিন্তু বেশ পেয়ে গেলাম কি কি ফুসফুসীয় ক্ষমতা কোনটি স্পাইরোমিটার দ্বারা মাপা যায় না কোন ধরনের রক্তের রঞ্জক পদার্থ অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় শরীরে ঘটায় এবং স্ত্রী এবং পুরুষে হিমোগ্লোবিনের মাত্রা সাধারণভাবে কতটা পাওয়া যায় আগামী পর্বে আমরা অক্সিজেন হিমোগ্লোবিনের কার্ব অর্থাৎ অক্সিহিমোগ্লোবিন কার্ব এবং তার সাথে সাথে কার্বন অক্সাইডের পরিবহন নিয়েও আলোচনা করব। নানান রকমের শ্বসনতন্ত্রের যে সমস্ত অসুবিধে সেইটি নিয়ে আলোচনা করব। এবং তা কীভাবে নিয়ন্ত্রিত হচ্ছে সেইগুলো নিয়েও আলোচনা করব তাহলে আজকে এতটাই রইল পড়বে ভালো করে পড়াশুনো করবে কোনো রকমের আমাদের যদি কোনো রকমের তোমাদের যদি অসুবিধা থাকে দাবি থাকে বা বুঝতে পারছো না জানতে পারছো না কোনো অসুবিধে আছে আমাদের অবশ্যই জানাবে তাহলে আজকের জন্য এতটাই সম্পূর্ণ পিডব্লিউ বাংলা তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালো করে পড়াশুনো করো মন দিয়ে পড়াশুনো করো একদম জাগিয়ে জাগিয়ে নিজেকে খুব আগে নিয়ে যাও অল দ্য বেস্ট এভরিওয়ান